মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য? খেলাফত এবং ইবাদত। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কয়টা? আরো জোরে বলেন, দুইটা। তোমরা তা জানো না, আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না ভাইজান? ওই কথাটাই, আল্লাহ যেটা জানে যে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, আর ফেরেশতা সৃষ্টির উদ্দেশ্য কয়টা? একটা, শুধু ইবাদত করবে ফেরেশতারা, আর মানুষ খেলাফত এবং ইবাদত দুইটাই করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন, আমার ফেরেশতারা যে উদ্দেশ্যে আমি তাদেরকে পাঠাচ্ছি সেই উদ্দেশ্য হলো খেলাফত, যে সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই। খেলাফতের প্রশিক্ষণ আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন সকল নবীদেরকে, আল্লাহ তাআলা যাদেরকেই খেলাফত দিয়েছেন খেলাফতের প্রশিক্ষণ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আর ইবাদতের প্রশিক্ষণ আল্লাহ নবীরা দিয়েছেন। খেলাফতের প্রশিক্ষণ, রাজনীতি করা, এই মন্ত্রিত্ব চালানো, দেশ চালানো, ক্ষমতা গ্রহণ করে জনগণকে শাসন করা, এটা ছোট বিষয় নয়, এটার প্রশিক্ষণ নবীদেরকে দিয়ে দেন নাই। এই প্রশিক্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ দিয়েছেন। আর ইবাদতের প্রশিক্ষণটা দিয়েছেন নবী, খেলাফতের প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ। কি? আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন, আমার কথা না, কথা কার? কার কথা? আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা জানাই দিলেন খেলাফতের সব বিষয়গুলি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে প্রশিক্ষণ দিয়ে দিলেন, দল কেমনে চলবে, তারপর সংসদ কেমনে হবে, মন্ত্রী পরিষদ কাকে বলে, সচিবালয় কাকে বলে, বিভিন্ন বাহিনীর কেমনে হবে, এই বিষয়গুলি টোটাল আল্লাহ তাআলা হযরত আদমকে প্রশিক্ষণ দিলেন। ফেরেশতাদের সামনে হযরত আদমকে উপস্থাপন করেন, আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা এগুলা বলো তো। ফেরেশতারা তো এগুলি বলতে পারলো না, এগুলির নামও তো ফেরেশতারা জানে না, কারণ তারা তো ইবাদতের বিষয়টা জানে, খেলাফতের বিষয়টা তাদের জানা নাই। অনেকে তাফসির করছেন যে আদমকে আল্লাহ তাআলা জান্নাতের গাছটাছের নাম শিক্ষা দিয়েছেন, পরে ফেরেশতাদের সামনে বলছেন যে এগুলি বলো দেখি, হযরত আদম গাছের নাম বলতে পারতেছিলেন, ফেরেশতারা বলতে পারে নাই। আপনার বাড়ির গাছ, এই বাড়ির গাছের নাম আপনি জানেন না, এইরকম কোন গাছ আপনার বাড়িতে আছে ভাইজান? আছে যা আপনি নাম জানেন না, কোনটা সুপারির গাছ, কোনটা আমের গাছ, কোনটা লেচুর গাছ? ফেরেশতারা জান্নাতেই থাকে, জান্নাতের গাছের নাম জানে না, এটা বিশ্বাস করা যায়? সব জান্নাতের গাছের নাম জানে তারা, তারা জানে না খেলাফতের বিষয়টা, তারা জানে না খেলাফতের বিষয়ের প্রশিক্ষক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা। খেলাফতের বিষয়ের প্রশিক্ষক, ইবাদতের বিষয়ের প্রশিক্ষক হলো রাসূল। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা খেলাফতের প্রশিক্ষণ দেওয়ার জন্য ডেকে নিয়ে গেলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় থাকা যায় না, মক্কার কাফিররা এখন ক্ষমতার মসনদে বসা, তাদের অত্যাচারে থাকা যায় না, আমাকে মক্কা থেকে নিরাপদে বের করে নিয়ে যাও, মদিনায় আমাকে প্রবেশ করাও, ওয়াজআল্লি আমাকে দান করো, মিল্লাদুনকা মানে তোমার পক্ষ থেকে, সুলতানান নাসিরা মানে রাষ্ট্রীয় ক্ষমতা, ক্ষমতা তুমি আমাকে দাও। আল্লাহর দরবারে আল্লাহর নবী রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন, আল্লাহ বললেন, বান্দা তোমার এই দোয়া কবুল করা হলো, হে রাসূল তোমার দোয়া কবুল করা হলো, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য খেলাফত যে মূল নীতি, এটা তোমাকে জিবরিলের মাধ্যমে আমি দিতে পারবো না, আমি আল্লাহ সরাসরি এর প্রশিক্ষণ তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডেকে পাঠালেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলেন আল্লাহু আকবার। আজকে শবে মেরাজ না? আজকে রজনী কিসের? শবে মেরাজ। ভুলে গেছেন নাকি আপনারা? শবে মেরাজের রজনী আজকে,
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হে রাসূল, তুমি রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছো, আমার কাছে দোয়া করেছো, কবুল করেছি, এবারে তুমি আমার কাছে সপ্তম আসমানে চলে আসো। আল্লাহর নবীকে দুনিয়া থেকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের দিদার হলো, কথোপকথন হলো, দেখি হয় নাই হয়নি। আল্লাহর কাছে আল্লাহ রাসূল গেলেন, প্রথম বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর পবিত্রতা আল্লাহ রাসূল ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল তোমার উপরে আমার সালাম। আল্লাহ তাআলাই রাসূলকে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার আপনার সালাম আমার এবং আমার পরবর্তী সলিহিন বান্দাদের জন্য আমি পৌঁছাই দিলাম। আরশবাহী ফেরেশতারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সেই দিন থেকে এই আত্তাহিয়াত নামাজের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীকে সেখানে ডেকে নিয়ে যে রাষ্ট্র পরিচালনার 14টি মূল নীতির প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটা ভালো করে বুঝে নেন, খেলাফতের প্রশিক্ষক আল্লাহ তাআলা নিজেই, ইবাদতের প্রশিক্ষণ হলো নবীরা। আল্লাহ নবী নামাজের ব্যাপারে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো। তার মানে এই ইবাদতের প্রশিক্ষণ আল্লাহ নবী নিজেই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সব ইবাদতের প্রশিক্ষণ রাসূলরা দিয়েছেন, খেলাফতের প্রশিক্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে খেলাফতের প্রশিক্ষণ দিল, আমরা আজকে সেই খেলাফতের ধারের কাছে নাই। এই খেলাফত, খলিফা হওয়া, খেলাফত পরিচালনা করা, এইটা কোরআনের ভাষায় বলা হয় দিন কায়েম, ফেকার পরিভাষায় বলা হয় শরিয়া। খেলাফতের যে মূলনীতি, যে নীতির মাধ্যমে খেলাফত চলবে, এটাকে কোরআনে বলা হয় দিন, আর ফেকাতে এটা ফেকার পরিভাষায় এটাকে বলা হয় শরিয়াত। ফেকার পরিভাষায় কি? শরিয়ত। আমরা বলি না শরিয়ত, আবার বলি দিন ইসলাম। এই দিনটা কি জিনিস ভাই জান? দিনটা হচ্ছে খেলাফতের মূলনীতি। খেলাফত কেমনে চলবে, খেলাফত চালানোর যত নীতি আছে এটাকে বলা হয় দিন কোরআনের পরিভাষায়, আর ফেকার পরিভাষায় বলা হয় শরিয়ত। আপনি দিন যদি মানতে চান, কোন দিন মানবেন? তাহলে খেলাফতের রীতিনীতি আপনাকে মানতে হবে। আপনি যদি শরিয়ত মানতে চান, তাহলে খেলাফতের রীতিনীতি আপনাকে মানতে হবে। আমরা শুধুমাত্র ইবাদতের নিয়ম কানুনকে দিন বানাই ফেলছি, ইবাদতের নিয়ম কানুনকে শরীয়ত বানাই ফেলছি, খেলাফতের নিয়ম কানুনকে আমরা রাজনীতি বানাই ফেলছি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই উল্টো বুস্ট আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। ভাইরা আমার, সর্বশেষ খেলাফত মিনহাজুন নবুয়া যতদিন পর্যন্ত পৃথিবীতে কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হবে না। বলেন সুবহানাল্লাহ।